আজ আমরা পাঠ করব ক্লাস সিক্সের নির্মিতি অধ্যায় বা নির্মিতির অংশ দ্বিতীয় অধ্যায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ তার আগে আমরা জানাই নতুন নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা করোনা এ সংক্রমণে সকলেই বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন অযথা কোনো কথার আতঙ্কে জড়িয়ে পড়বেন না আর আতঙ্ক ছড়াবেন না বাড়িতে থেকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমরা যথাযথ চেষ্টা করছি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার তোমরা সেই ভিডিও বা পড়াশোনার মাধ্যমে সেইগুলো দেখে খুবই উপকৃত হও দূর থেকে আমরা এই ভিডিও দেখে ভিডিও দিয়ে তোমাদের প্রতি একটা ভালোবাসা জাগিয়ে তুলছি যাতে তোমরা পড়াশোনার প্রতি সব সবসময় মানসিকতা বাড়াতে পারো যেহেতু আমাদের স্কুল অনেক দিন ছুটি আছে তাই তোমাদের সামনে আমার ছোট্ট একটা টফি তুলে ধরলাম সেটা হলো সমোচারিত ভিন্নার্থক শব্দ এটা আমাদের নির্মিতি অংশ নির্মিতি অংশগুলোর থেকে আমি আছি পড়াচ্ছি আমাদের এটা ব্যাকরণের টপি যেহেতু ব্যাকরণের টফি আমরা আগেই একটা টফি নিয়ে আলোচনা করেছি সেটা হলো সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ আজ আমরা একটা নির্মিতির অধ্যায়ের পড়াবো দ্বিতীয় অধ্যায় নির্মিতির সমচ্চারিত ও ভিন্নার্থক শব্দ সমচ্চারিতটা কি সমচ্চারিত মানে হলো যে দুটি শব্দের সমানভাবে উচ্চারণ হবে সমান সম উচ্চারিত মানে দুটি শব্দ থাকবে দুটি শব্দের মধ্যে সমানভাবে উচ্চারণ হবে আমরা কয়েকটি সংজ্ঞা দেওয়া না দিলেও তার বিশ্লেষণ হিসাবে আমরা বলতে পারি দেখো প্রত্যেক ভাষার বেশ কিছু শব্দ থাকে প্রত্যেকটি ভাষার অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলছি সেই ভাষায় কিছু কিছু শব্দ থাকছেই যাদের উচ্চারণের বিভেদ নেই অর্থাৎ উচ্চারণটা একই হয় কিন্তু অর্থ সম্পূর্ণ আলাদা আমরা উচ্চারণটা একই করে থাকি কিন্তু অর্থটা আলাদা হয়ে যায় এই উচ্চারণটা করলেই শুধু একই হয় না উচ্চারণটার সঙ্গে বানানটা কিন্তু আমাদের আলাদা আলাদা তাই সমান উচ্চারিত বলে সমোচ্চারিত মানে হলো সমানভাবে উচ্চারিত অর্থাৎ উচ্চারণে কোনো বিভেদ থাকবে না অর্থাৎ পার্থক্য নেই কিন্তু বানানে পার্থক্য রয়েছে ভিন্নার্থক অর্থ মানে এই উচ্চারণ একই হল দুটি শব্দের মধ্যে আলাদা আলাদা অর্থ প্রকাশিত হবে দু নম্বরে আমার পয়েন্টে দিয়েছি সমচ্চারিত শব্দের অর্থ হলো সমানভাবে উচ্চারণ হয় যা তিন নম্বরে দিয়েছি দেখো ভিন্নার্থক শব্দের অর্থ হলো আলাদা আলাদা অর্থ হয় অর্থাৎ যে দুটি শব্দ থাকবে উচ্চারণ একই হলো কিন্তু আলাদা অর্থটা থাকবে তাই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যা হিসাবে ভালো করে বুঝিয়ে দিচ্ছি সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ হলো একই ধরনের শব্দের বানান সামান্য ভিন্ন হয় উচ্চারণ একই হলো ভিন্ন ভিন্ন বানানটা থাকে তাই ভিন্ন ভিন্ন বানান থাকার জন্য তার অর্থটাও আলাদা আলাদা হয়ে যায় তাই এই রকম শব্দগুলোকে আমরা সমচ্চারিত ভিন্নার্থক শব্দ হিসাবে বলে থাকি যেমন আমরা উদাহরণ দিয়ে প্রায় দশ বারোটা আমরা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখো আশা আশা মানে হলো আ দন্ত একা আশা মানে এখানে কিছু নিয়ে আশা অর্থাৎ আগমন আর আশা আত আকার এক আশা মানে হলো আকাঙ্ক্ষা অর্থাৎ কোনো কিছুর প্রতি একটা আকাঙ্ক্ষা রইল আশা রইল হচ্ছে এই যে জায়গাটা এটাকে আমরা এইভাবে বিশ্লেষণ করি এর দিয়ে আমাদের বাক্য রচনা পড়ে না বাক্য রচনাও করতে হবে না আমাদের বইতে অনেক সময় বাক্য রচনা দেয়া থাকে তাই আমরা বাক্য রচনার দিকে যাবো না শুধুমাত্র অর্থটাকে আমরা জানবো যেমন কোটি ক টয়সই কোটি মনে হলো কোমর আবার কোটি কয়কার টয়সই কোটি মানে শত লক্ষ অর্থাৎ অনেক দয়সই দন্ত দু নম্বরটা দেখো এক দুই করে পরপর আমরা দিয়েছি অনু অদন্তন হস্য অনু আর অমধ্য অনু অনু মানে হলো পশ্চাৎ পেছনের দিক আর অনু মানে হলো ক্ষুদ্র মানে সবচেয়ে ছোট অংশ কুল ল কুল কুল মানে বংশ আর কয় দীর্ঘ লকুল কুল মানে নদীর কিনারা বা তট দিন দয়াশই দন্তন্য দিন দিন মনে দিবস আর দয় দীর্ঘই দন্তন্য দিন দিন মনে হলো দরিদ্র দ্বার দয়াকার দ্বার মনে পত্নী মানে স্ত্রী আর দার দার মনে হলো দরজা দয়বয় আকার র দার অর্থাৎ বানানটা দেখো আলাদা আলাদা তারপর দেখো দ্বীপ দয় দীর্ঘই পথ দ্বীপ মনে হলো বাতি আর দ্বীপ দয়বয় দীর্ঘই পথ দ্বীপ মনে জল বেষ্টিত ভূখণ্ড আট নম্বরটা দেখো লক্ষ লক হয় জফলা লক্ষ্য মানে এক শত সহস্র মানে অসংখ্য মানে এক লক্ষ্য বলা হচ্ছে যেমন লক্ষ্য মানে হচ্ছে একটা সংখ্যাকে নির্দেশ করা হচ্ছে তাই এক শত সহস্র আর লক্ষ্য লক হয় ছয় জফলা মানে উদ্দেশ্য তোমার মূল উদ্দেশ্যটা কি সেটা জানানো হচ্ছে ন নম্বরটা দেখো স্বর্গ দন্তস্ব গয়রেব স্বর্গ মনে হলো অধ্যায় বা তার একটা অংশ আর স্বর্গ মানে হলো যেখানটায় আমাদের মূল জায়গা মানুষ মারা যাওয়ার পর যদি স্থান পায় সেটাকে বলা হয় এটা বেহে শত বলা হয় হয়ত দশ নম্বরটা দেখো ধনী ধ দন্তনে ধনী মানে সুন্দরী নারীদেরকে বলা হয় ধনী আর ধয় বয় দন্তনে ধনী মানে হলো শব্দ কপাল কপ একাল কপাল মানে হলো ললাট অর্থাৎ আমাদের যে কপালটাকে বলা হয় সেটাকে ললাট বলে আর ক পয়কাল কপল মনে হলো গণ্ডদেশ খ মুখ মনে হলো বদন আর মহেশ্বউ ক মুখ মনে হলো বোবা প্রকার পয়রফলা কয়াকার র প্রকার মানে ধরন আর পয়রফলা আকার কয়াকার র প্রকার মানে প্রাচীর অংশ অনুস্বাদ দন্তস্য অংশ মনে হলো কাঁথ আর অ অনুস্বাদ তালবস্য মনে হলো ভাগ কমল 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 মনে হলো পদ্ম আর কয়কমল ল কমল মনে হলো নরম সব তালবেস্য সব মনে হলো মৃতদেহ আর দন্তস্ব সব সব মনে হলো সবাই নীর দন্তনের দীর্ঘই রীর মনে হলো জল আর দন্তনের দীর্ঘই ডয়শূন্য র রনির মনে পাখির বাসা গিরিশ গয়াসই রয় দীর্ঘই তালবেশ গিরিশ মনে হলো মহাদেব আর গিরিশ মানে হলো হিমালয় দুটি বানান এক বানান আলাদা কিন্তু উচ্চারণগুলো দেখো একই বান বয়াকা দন্ত্য বান মানে হলো তীর আর বয়াকার বয়াকা মধ্যাহ্ন বান মানে তীর আর বয়াকা দন্ত্যন্য বান মানে হলো বন্যা স্বাক্ষর দন্তশ আকার ক্ষয়মদনেস্বর রস স্বাক্ষর মানে অক্ষর জ্ঞান সম্পন্ন ব্যক্তিদেরকে বলা হয় স্বাক্ষর আর দন্তশ্য বয়াকার ক্ষয়মদনেস্বর রস সাক্ষর মনে হস্তগত দস্ত দ্বস্তক্ষত অর্থাৎ যারা সই সাক্ষর জানে না তাদের যে হাতে টিপছাপ দিয়ে করা হয় সেটা হলো স্বাক্ষর তাই দস্তক্ষত বলা হয় এইটা আমাদের পাঠ্য বইয়ের অনুযায়ী আমরা কিছুটা তুলে ধরতে পেরেছি আরও তোমাদের পাঠ্য বইতে অসংখ্য রয়েছে তোমরা সেটা একটু একটু করে পড়বে আমাদের সিলেবাস অন্তর্গত হিসাবে আমি যতটা পেরেছি তোমাদের সামনে এই সমচ্চারিত ভিন্নার্থক শব্দগুলো তুলে ধরার চেষ্টা করেছি তোমরা তোমাদের যে বই বাণী সংসদ বই আছে তোমরা এই সমচ্চারিত ভিন্নার্থ শব্দগুলো তোমরা একের পর এক দেখে সেখান থেকে আরও কিছু পাবে সেই সমচ্চারিত বিন্নাটক শব্দগুলো তোমরা পড়বে এই কুড়িটা বাদেও আরও অসংখ্য তোমাদেরকে পড়তে হবে